আসসালামু আলাইকুম বন্ধুরা, চাঁদপুর সাহার আস্তিতে গৃহবধূর গলা কেটে হত্যা করার চেষ্টা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি, তারপর আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখব। মানুষ কিভাবে এত নিষ্ঠুর হচ্ছে ভাই, আমি আসলে বুঝতে পারি না। রোজার মাস এত, এরকম একটা রহমতের মাস, এখনও তাদের রহমত হচ্ছে না। ধর্ষণের চেষ্টা করে, যখন ধর্ষণে সাকসেস হয় না, ধর্ষণ করতে পারে না, ধর্ষণ করতে ব্যর্থ হওয়ার পর গৃহবধূকে গলা কেটে হত্যা করার চেষ্টা করেছে ব্লেড দিয়ে। আল্লাহ, আমি ভাই, মানুষ কিভাবে এত জানোয়ার হচ্ছে। ঘরের সামনের দরজা লাগানো, এ অবস্থায় শাশুড়ি ঘরের সামনে দরজা লাগানো দেখে ভাবছে যে দরজা লাগানো যেহেতু পিছন দরজা দিয়ে যায়, শাশুড়ি পিছের দরজা দিয়ে গিয়ে দেখে গৃহবধূ কাতরাচ্ছে, গৃহবধূ কাতরাচ্ছে। মানে মানুষ কিভাবে এত নিষ্ঠুর হচ্ছে, কিভাবে মানুষ এই এরকম একটি দুর্যোগময় সময়, এরকম করোনা ভাইরাস যেখানে মানুষ মারা যাচ্ছে রোজার মাস, সেইখানে ধর্ষণের চেষ্টা করা হয়, ধর্ষণে ব্যর্থ হয়ে তাকে জবাই করা, হত্যা করার চেষ্টা হয়। আল্লাহ ভাই, মানুষ কিভাবে এরকম এগুলো পারতেছে। চলুন আমরা ভিডিওটা দেখি, আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি দূর করছি, আরে হাত বাঁধিয়ে লাইছে, বাঁধি আমার মুখ বেলেট তিন ভাঙ্গা, আমার গলা দি ঢুকে দি তিন ভাঙ্গা বেলেট, একখানি তিন ভাঙ্গা করি, শেষমেশ আমি শিখ দি আমার গলার মাঝে দুজন আছে, দুজন আদে দিয়ে দেয় করছে। মুখ বান্ধিয়ে লেছি, মুখ আটকে ফেলছিল। মানুষ কিভাবে এত নিষ্ঠুর হয় ভাই, আল্লাহ, একটা জীবন্ত মানুষকে কিভাবে মানুষ হত্যা করার চেষ্টা করে। আল্লাহ এই বোনটিকে সুস্থ করে দিক, এই দোয়াই করি, আমিন। সবাই ভাই দোয়া করবেন যেন আল্লাহ এই বোনটিকে সুস্থ করে দিক। আর যারা এই ধরনের হত্যার চেষ্টা করেছে, প্রত্যেককে ভাই আইনের আওতায় এনে জনসমক্ষে ফাঁসি দেওয়া হোক, এটা আমরা দৃষ্টান্তমূলক দাবি করছি, এটা আমরা দৃষ্টান্তমূলক দাবি করছি। সো বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।